নবীজি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উদিয়ার মাইতু ফি কবরিহি যা আল কুরআন ইনদা রাসিহি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসাউমু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা কলা আলাইহি সালাতু ওয়াসসালাম। সকল মানুষ মরতে হবে, কি বলেন? এটার মধ্যে তো আর কি বলেন, কেহ আমরা দ্বিমত না। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়া মে গো দুনিয়া কা তলবগার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, বাজার সে গুজর হো ফরিদার নেহি হো, বাজার সে গুজর হো ফরিদার নেহি হো। দুনিয়া কা মাল ও দৌলত দুনিয়া মে রহেগা, দুনিয়া কা মাল ও দৌলত দুনিয়া মে রহেগা, সব কুছ সুর করেগে দিন তো যায়েগা, সব কুছ সুর করেগে দিন তো যায়েগা। আমার ভাইয়েরা সকলে মরতে হবে, কি বলেন? মৃত্যু একেবারে কাছে, দূরে না, একেবারে একেবারে কাছে। যেই জমিনটার উপরে বসা সে জমিন কি বলে দেখেন। আমি আপনি তো মনে করি মৃত্যু মনে হয় যে কত দূরে কত কাছে। জমিন প্রতিদিন এলান করে বুনিয়াদ, তুমি আজকে দুনিয়ার জমিনে স্বাধীনভাবে চলাফেরা করছো, মনে রাখবা তোমার মরণের পর কিন্তু সেই স্বাধীনতা থাকবে না। এটা একলো এই গ্রামান্না বলো এনায়েতপুর। এখন আমার আপনারা মরে চাইতেছে, ডাকা যাইতে কি বলেন আপনার বাবা নাই। এখন আমার আপনার মনে চাইতেছে নরসিংদী যাইতে বাবা নাই। এখন আমার আপনার মনে চাইতেছে কুমিল্লা যাইতে বাবা নাই। এখন আমার আপনার মনে চাইতেছে উজানি যাইতে বাবা নাই। এখন আমার আপনার মনে চাইতেছে চরবড়ায় যাইতে বাবা নাই। কিন্তু মরণের পর কিন্তু সেই স্বাধীনতা আর থাকবে না, কোথায় যাওয়া যাবে না, আজরে বলেন ঠিক কিনা। জমিন আরো এলান করে হে বুনিয়াদ, আজকে তুমি হারাম খাদ্য দ্বারা তোমার দেহ মোটা তাজা করছো, মনে রাখবা তোমার মরণের পর তোমার দেহটা কীট পতঙ্গের খাদ্য হবে, কীট পতঙ্গ খেয়ে শেষ করে ফেলবে, জোরে বলেন ঠিক কিনা। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, চুষে কামরা পাকে দাড়ি আজহারাম, চুষে কামরা পাকে দাড়ি আজহারাম, মর্দই মাতারি বাসি ওয়াসালাম। আমার ভাইরা জমিনার এলান করে হে বুনিয়াদ, আজকে তুমি দুনিয়ার জমিনে তুমি গুনার কাজ করছো, নিজও তুমি যাত্রার প্যান্ডেলে যাচ্ছ, বন্ধুদেরকে তুমি নিয়ে যাচ্ছ, মনে রাখবা এমন একদিন সময় আসবে তুমি যখন আমি জমিনের মাঝে যখন শুয়া যাইবা, এর হিসাব কিন্তু তুমি আল্লাহর কাছে দিতে হবে। জমিন আরো এলান করে খে বনিয়াদ, মসজিদে আজান হয় তুমি শাস্তলের মধ্যে দোকানের মধ্যে টিভির পর্দার সামনে বসে আসো, মসজিদে তুমি যাও না অযথা সময় নষ্ট করছো, মনে রাখবা তোমার মরণের পর এর হিসাব কিন্তু তোমার আল্লাহর কাছে দিতে হবে। জমিন আরো এলান করে হে বনিয়াদ, আজকে তুমি দুনিয়ার জমিনে মানিয়া বাবা নিয়া ছেলে নিয়া মেয়ে নিয়া বিবি নিয়া তুমি চলাফেরা করছো, মনে রাখবা
না তোমার মরণের পর কবরে সেখানে নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই বিবি নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেহ নাই এটা কিন্তু তোমার আমি জমিনের মাঝে তোমার শুয়ে থাকতে হবে জমিন আরো এলান করে হে বনিয়াদম আজকে তুমি দুনিয়ার জমিনে উন্মুক্ত বাতা তুমি পাচ্ছ মনে রাখবা তোমার মরণের পরে মনে একটা সংকীর্ণ জায়গায় তোমারা তোমাকে রেখে আসবে সেখানে কিন্তু আলো বাতাসের ব্যবস্থা নাই জোরে বলেন ঠিক কিনা এই এলানগুলা আমার ভাইয়েরা জমিন প্রতিদিন আমাকে আপনাকে করে কিন্তু আমি আপনি কি বলেন আপনি শুনে না আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে আছে কবর দৈনন্দিন তিনবার মানুষকে ডাক দেয় কয়বার জোরে বলেন তিনবার কবর আপনি ডাক দেয় প্রথমবার কবর ডাক দিয়ে বলে হে বনিয়াদম আমি কবর হইল অন্ধকার নয় বর আমি কবরে আলো নাই আমি কবর অন্ধকারময় ঘর আমার কাছে আসার পূর্বে তুমি কোরআনকে সঙ্গী বানায়া তুমি নিয়ে আসিও কারে কোরআনকে তুমি সঙ্গী বানায়া নিয়ে আসিও এই জন্য ভাইরা আমার যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন পড়বেন যারা কোরআন পড়তে জানেন না কমপক্ষে নামাজের সুরাগুলা যে পারেন এই সুরাগুলা পড়বেন কোরআনের আওয়াজ যেই জায়গা হয় ওই জায়গার মধ্যে আপনি বসবেন কোরআন যারা শিখছে আলেম ওলামা এদেরকে মহব্বত করবেন নিজের ছেলে মেয়েকে কোরআনের মহব্বতে মাদ্রাসায় দিয়ে দিবেন মাদ্রাসাকে মহব্বত করবেন মাদ্রাসার ছাত্রগুলাকে মহব্বত আপনার করবেন তাহলে এটাও কোরআনের মহব্বতের মধ্যে গণ্য হবে এই জন্য নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালাম তাকুন খামসান ফাতুহলিক নবীজি বলেন তুমি আলেম হও আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হও আলেমের কি হও ছাত্র হও আমাদের উজানির বর্তমান পীর সাহেব উজানির মরহুম মোবারক করিম রহমতুল্লাহ আলার মেজো সাহেব দাদা মাওলানা আশেক এলাহি পীর সাহেব তিনি একদিন বলেন আমার মাদ্রাসা চাঁদপুরে মহামায়ায় একজন 80 বছরের বৃদ্ধ লোক একটা বাচ্চাকে নিয়ে আসছে আমি মনে করলাম হুজুর বলেন যে আমি মনে করলাম মনে হয় মুরুব্বি তার এই নাতিটাকে মনে হয় ভর্তি করবে তখন পিসা হুজুর বললেন আপনার নাতিকে কি ভর্তি করাইতে আসেন তখন 80 বছরের মুরুব্বি বলে হুজুর না 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 আমি আসছি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কারণ কারি বেনসব রহমতুল্লাহ গেলাই বলে গেছেন ছাত্র হইয়া মারা মারার জন্য মারার জন্য ছাত্র হইয়া যে ব্যক্তি মারা যাবে আল্লাহ পাক তাকে শহীদি মর্তবা দান করবে এই জন্য নবীজি বলেন কোন আলিমান তুমি আলেম হও আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হতে পারো নাই আলেমের কথা শুনো আলেমের কথা শুনতে পারো নাই কমপক্ষে আলেমকে মহব্বত তুমি করো ওয়ালাম তাকুন খামসান ফাতুহলিক পঞ্চম ব্যক্তি হইও না অর্থাৎ তুমি আলেম হইলা না আলেমের ছাত্র হইলা না আলেমের কথা শুনলা না আলেমকে তুমি মহব্বত করলা না রসুল বলেন যদি চারটার কোনোটা না করো ফাতুহলিক তুমি ধ্বংস হয়ে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ এই জন্য চারটার যে কোনো একটা আমরা ইনশাল্লাহ করব করব তো ভাই ইনশাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার কোরআন তেলাওয়াতের তো